খেলা হবে খেলা হবে খেলা হবে ওয়াইটিতে কিন্তু আরো একটা প্রমাণ তো মানে হ্যাঙ্গিং সেটা যে সম্পূর্ণ মিথ্যে তার আরো একটা প্রমাণ এক্ষুনি গিয়ে দেখে আসো ঠিক আছে আমাদের যে হ্যাঙ্গিং হাতি হাতির চ্যানেলে তার ফ্যামিলির লোকেরা এসে যে ভিডিওটা করেছিল তো সেটা কেন ডিলিট করা হলো হম যেহেতু সবাই বলছে যে তোমার বাড়ির লোক যখন চায় না তোমার বাড়ির এসে ভিডিও করতে বসেছিল ডিলিট করে দেওয়া হয়েছে হুম তার মানে এখানে আরো একটা ঘাপলা বুঝেছ আমাদের জয় হচ্ছে হুম আমাদের জয় হচ্ছে আমরা পাবলিকরা যেটা বুঝেছিলাম এটা একটা নাটক সেই নাটকের পর্দা আস্তে আস্তে করে উঠছে ভয়ে বাড়ির লোকের সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে বুঝলে কি না আর আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো আমার সব দর্শকেরা যারা যারা এই যে নাটকটা সাজিয়েছো তারাও একটু খেয়াল করে দেখো মানে তারাও ভালো করে মন দিয়ে শুনো মানে এই নাটকের অংশীদার যারা আছে প্রমাণ দেব না দেব না দেব না থাকলে তো দিবি যে কেসটা হয়নি তো সেটার প্রমাণ দিবি কি করে রে তো যাই হোক আর একটা যেটা কথা ওই চেহারা নিয়ে হুম মানে এতদিন আমি ওকে বসে থাকতে দেখে তো মানুষের চেহারা সম্পর্কে আইডিয়া করা যায় না তো ওই যে ওই যে মন্ডল রানু দিদির বাড়িতে গেছে তখন যে চেহারাটা দেখলাম তোমরা একটু ভেবো হুম দর্শকেরা তার সাথে যারা প্ল্যানিং এ ছিলে তারাও একটু ভেবো যে নাটকটা কিভাবে তোমরা তোমরা সাজিয়েছো। নাটক না সব কটা ফাসবা যারা নাটকের অংশ নাই তারাও সাপোর্ট করতে গিয়া ফাসবা ওই চেহারা নিয়ে কেউ যদি হ্যাঁ করে না তারে বাঁচানো মুশকিলই না না মুমকিন হুম ওই গত নিয়ে যদি একবার জোলার চেষ্টা করে একেবারে যাইব ফুটটা হুম তারে আরো আচানো যাইব না আর একটা কথা কই এই যে এইসব কেসরা না মানে এই হ্যাঙ্গিং কেস এরা না সহজে বাঁচে না বলো কেন কেন বলো যখন কেউ এই হ্যাঙ্গিং হবে বলে এখান থেকে ডিসাইড করে নেয় তারা কি করে দুটো ঘরের মানে যেই ঘরে সে অ্যাটেম করবে সেই ঘরে যে কটা জানলা দরজা থাকে ভালো করে শুনবে পাখার আওয়াজে শুনতে পাচ্ছ না এক মিনিট একটু ভালো করে শুনবে অনেক কিছু না মাথায় এই কদিন ধরে চলেছে আর সেটা আজকে কেন নিয়ে আসলাম তোমাদের সামনে কারণ এই যে ভিডিওটাকে প্রাইভেট করা হয়েছে ভিডিওটা ডিলিট করা হয়েছে কোন ভিডিওটা যেই ভিডিওটায় তার ফ্যামিলির লোকেরা এসে মানে তার ফ্যামিলির লোক এসে বসে বসে বড় বড় লম্বা চওড়া বাদ মেরেছিল সেই ভিডিওটাকে ডিলিট করা হয়েছে আচ্ছা তো এবার যেটা বলছিলাম যে হ্যাঙ্গিংকে সহজে বাঁচানো যায় না কেন বলো কেন এবার বলি কেন ধরো যখন ওই যে কেউ হ্যাঙ্গিং হবে বলে মানে মাথা থেকে মাইন্ড সেট করে ফেলে সে যখন ঝুলবে সে কিন্তু দরজা জানলা খোলা রেখে ঝুলবে না যাতে তাকে লোকে এসে বাঁচাতে পারে কারণ সে তো মাইন্ড থেকে সেট করে নিয়েছে যে সে তার জীবন শেষ করে দেবে সে এরকম একটা কাজ করবে সে যথারীতি কি করে যেই ঘরটায় সেই কাণ্ডটা ঘটাবে সেই ঘরটাকে চারিদিক দিয়ে লক করে নেয় যাতে কেউ তার এই ঘটনাটি দেখতে না পারে কারণ সে ভালো করেই জানে যে কেউ দেখতে পেলে সে তারা তো আমাকে বাঁচাবে বা এইসব কাণ্ড ওষুধ খাওয়া সেটা লোকের চোখের আড়ালে করা যায় মানে ঘরের লোকের চোখের আড়ালে খাওয়া যায় একবার না একশোবার খাওয়া যায় ঠিক আছে আমিও আমার বরের সাথে রাগারাগিতে খেয়েছিলাম তো ওটা কোনো ব্যাপার না ওটা একটুখানি সাইড হয়ে ওষুধটা খাওয়া যায় কিন্তু এই হ্যাঙ্গিংটা সেটা নিশ্চয় সবার সামনে করা যায় না তো যদি জর্জা জামা সব বন্ধই থাকত ওই রকম হাতিমার কা চেহারা নিয়ে ঝোলার পর লোকে ভেতরে ঢুকতে ঢুকতে তো সে পটকে যাবে তার মানে বাড়ির লোকেরা টের পাবে তারপরে দরজা ভাঙবে তারপরে নামাবে ততক্ষণে ওই চেহারা নিয়ে ঝুললে সে পটকে যেত তাকে বাঁচানো সম্ভব ছিল না তার মানে কি সবাইকে ডেকে তারপরে মানে অলরেডি বলে দেওয়াই ছিল যে এই শোনো না আমি না ঝুলতে যাচ্ছি তো বাইরে থেকো যখনই আমি ঝুলে পড়বো তখনই সঙ্গে সঙ্গে এসে পা দুটো ধরে আমাকে নামিয়ে নেবে হুম এই প্ল্যান ছিল নিশ্চয় দরজা জানলা আটকেই গেছিলি রে হুম হুম নিশ্চয়ই দরজা জানলা আটকেই তুমি চেষ্টাটা করেছিলে মানে এরা নাটক সাজায় বলতে পারতো যে কিছু খেয়েছে তাও না একটু রিয়েল দেখাতে মানে পারতো যে কিছু খেয়েছে তাও না মানুষে বুঝতে পারতো যে কাউকে কিছু না বলে কি দিল না হ্যাঙ্গিং ওই গতর নিয়ে হ্যাঙ্গিং হয়েছে সে বেঁচে গেছে সে নাকি দরজা জানলা খোলা রেখেই হ্যাঙ্গিং হতে গেছিল না বাহ কি বুদ্ধি এত নাটক মানে এরকম কাঁচা নাটক আবার সেটা নিয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে কিছু মানুষ চিৎকার করছে ভাই তোমাদের কি ঘাস চড়তে গেছে নাকি কাউকে একজনকে ছোট করতে হবে কাউকে একজনকে ওয়াইটি ছাড়া করতে হবে এটা ছাড়া মাথায় কিছু ঢুকছে না যে এরকম একটা কাঁচা প্ল্যান খেলে গেলে তোমরা নিজেরাই ভেবো যদি তোমরা কোনোদিনে এই ধরনের ঘটনা ঘটাও নিজের জীবনে বিতিষ্ণ হয়ে মানে মানে নিজের জীবনে একদম অতিষ্ঠ হয়ে উঠেছো তোমরা ঘটনা ঘটাতে চাও সবার সামনে ঘটাবে নাকি দরজা জানলা বন্ধ করে তারপর ঘটাতে যাবে আর বাড়ির লোককে কি বাইরে মানে একদম বলেই যাবে যে আমি সিগনাল দেব সাথে সাথে আমাকে বাঁচাবে নিশ্চয়ই না সবাই সবার চোখের আড়ালে গিয়ে কাজটা করবে আর লোক বাড়ির লোকে জানতে জানতে ততক্ষণে বেশিরভাগই হ্যাঙ্গিং কেস আর মানে বাঁচানো যায় না কিন্তু এর সব কিছু রেডি ছিল মনে হয় বাইরে দিয়ে তাই না এসব নাটক ভাই না যখন সাজাবি নাটক এমনভাবে সাজাবি যাতে পাবলিক না বিশ্বাস করে মেন মোদ্দা কথা হলো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি কমেন্টটা দেখে নিও কমেন্টটা আমার কাছে বেশ কয়েকদিন আগে এসছে ঠিক আছে তারপরেও আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি আর আমি কমেন্টটা পড়েও শোনাচ্ছি তোমাদেরকে একটা মিনিট এই ফোনটা একটু হ্যাং করে আমার এই ফোনটাকেও হ্যাঙ্গিংয়ে ঝোলাতে হবে এরও আয়ু শেষ হয়ে এসছে তো ততক্ষণ তোমরা কমেন্টটা চলে ভালো করে জুম করেও পড়ে নিতে পারো মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু যেহেতু দিশানি নামটা নিয়ে ফেলেছিল সেহেতু এই নাটকটা করা হয়েছে তো আমি পড়ছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছ তারপরেও আমি পড়ছি কমেন্টটা দিদিভাই একটা কথা বলি আমি চাই তুমি এই টপিকটা ওয়াইটিতে তোলো ঠিক আছে দিশানি যেই ধরিত্রী নাম নিয়ে ভিডিও করেছিল সেই ম্যাটারটা যেন বেশি দূর না এগোতে পারে ভালো করে পড়বে ভালো করে শুনবে দিশানি যে ধরিত্রীর নাম নিয়ে ভিডিও করেছিল মানে সুস্থ হওয়ার পর সেই ম্যাটারটা যেন বেশি দূর না এগোতে পারে পুলিশকে কেস অ্যাভয়েড করার জন্য আর সীমাদিকে ফাঁসানোর জন্য এই মিথ্যে নাটকটা করা হয়েছিল ক্লিয়ার তার নিচেই ও আবার একটা কমেন্ট করে ওদের প্ল্যানে কিন্তু ওরা অনেকটাই সাকসেস কজ অফ দিশানি সরি চেয়ে নিয়েছে পুলিশ কেসটারও কোনো খবর নেই আর সীমাদির বিষয়টা তো ছেড়েই দাও সবাই দেখেছে এখানে কেউ ঠিক নয় সবার দোষ আছে বাট এইবার ওরা ভাই দিদিরা মিলে বেশি খেলতে চাইছে ধরিত্রী ছাড়া এদিকের কেউ যদি সেম কাজটা করতো অ্যান্ড ওয়াইটিতে কোনো প্রুফ দিতে অস্বীকার করত। দেন ওই চার ভাই বোন মিলে ছিঁড়ে খেত তাদের আমি একজন সাধারণ ভিউয়ার্স কারো সাপোর্টে নেই বাট তবুও বলবো দলের নাম করে ওরা যেটা শুরু করেছে ওয়াইটিতে আজকাল লোকজনের সামনে ওয়াইটি ওপেন করা যাচ্ছে না তো শুনে নিলে কমেন্টটা পড়েও দিলাম কমেন্টটা আমি স্ক্রিনশটও দিয়ে দিলাম তোমরাও জুম করে ভালো করে পড়ে নিও তো মেন খেলাটা কোথায় নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যেহেতু দিশানি নাম নিয়ে ফেলেছিল সেহেতু পুলিশ কেস থেকে বাঁচার জন্য আর সীমাদিকে ওয়াইটি ছাড়া করার জন্য কোন ঠাসা করার জন্য একটা বড় গেম প্ল্যান করা হয়েছে যেটা কোনোভাবেই তারা সাকসেস হয়নি কারণ 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 পাবলিক অতটাও বোকাচু নয় তোমরা যেমন তোমাদের মনে প্রশ্ন আসে যে অক্সিজেন দেওয়া হয়নি কেন আইসিউতে রাখা হয়নি কেন তোমরা যেরকম এক একজন বেশি মানে বিশেষজ্ঞ মানে এমবিবিএস তো আমাদের আমাদেরও মাথায় একটু হলেও বুদ্ধি আছে ওইরম চেহারা নিয়ে হ্যাঙ্গিং কেস যে বাঁচানো যাবে সেটা সম্ভব না কারণ নিশ্চয়ই ঘরের দরজা জানলা খোলা ছিল না আর যদি খোলা রেখে করে থাকে তার মানে তো পুরোটাই বুঝতেই পারছ আর আর একটা কথা যেটা হচ্ছে পুলিশ কেস হলো না আশ্চর্য একটা হ্যাঙ্গিং কেস এতদিন ধরে দুদিন তিন দিন ধরে আইসিউতে রয়েছে একটা প্রাইভেট নার্সিং হোম বা হসপিটাল যেখানেই হোক নিয়ে গেলেই ডাক্তার চিকিৎসা শুরুই করবে না যতক্ষণ না পুলিশ কেস হবে সেখানেও কোনো পুলিশ কেস হলো না হ্যাঁ নিজেরাই এসে ঢোল পাঠালো ও এই করেছে এর জন্য এ দায় ও দাই সে দায় ব্ল্যাকমেল করে করে এই করা হয়েছে ওই করা করেছে একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথচ তার কোনো প্রুফও নেই আর তার জন্য কোনো পুলিশ কেসও হয়নি খেলো খেলো কাঁচা গেম প্লেয়ার হলে না কাঁচা প্লেয়ার থাকলে গ্রুপে এরকমই খেলবে তোমরা মিথ্যে নিয়ে কতদিন লড়বে যে গলা ফাটাচ্ছো না প্রমাণ দেবো না দেবো না দেবো না দিতেই হবে না পাবলিক সব বোঝে আর যেহেতু পাবলিক জিজ্ঞাসা করছে তোমরা যদি সব কিছু সোশ্যাল মিডিয়া নাই করতে চাও তাহলে তোমার বাড়ির লোক এসে কেন ভিডিওটা করেছিল তো সেই জন্য সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে দেখো দেখো যারা যারা দেখো দেখে আসবো হ্যাঁ তো কি আর বলবে এই কমেন্টটা নিয়ে অনেক দিন আগে আমার কাছে এসছে বাট সরি বোন আমার কমেন্টটা নিয়ে ভিডিওটা করে একটু লেট হয়ে গেল কি করবো আমি নিজের মনে মনেই হাসি ওরকম একটা মানে চেহারা ওইরম একটা হাতির মতন চেহারা নিয়ে যে নাকি হ্যাঙ্গিং হয়েছিল সে নাকি এখন বেঁচে মানে দু দুদিনের মধ্যে হসপিটাল থেকে এসে লাইভ করছে অন্ধকারে শুয়ে শুয়ে এত কথা বলে ভিডিও করছে মেন কথা তো সে যদি সত্যিকারে এটা অ্যাটেম্প করতো সে একেবারে হুম 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 হয়ে যেত হুম তাকে বাঁচানো কোনোভাবেই পসিবল ছিল না এটা তোমরা একটু ভেবে দেখো হ্যাঁ তো বুঝতেই পেরেছো কেন এই খেলাটা হয়েছিল এক তো সীমাদিকে দিকে ফাঁসানো যাবে হুম যে হচ্ছে এখন সবার চোখের শত্রু দুই হচ্ছে দিশানি নামটা নিয়ে ফেলেছে এবার তো কেসটা জত্তার খাবো এই কি করব কি করবো কি করবো চল আমরাও একটা গেম প্ল্যান খেলে গিয়ে যাই হুম দিশানি আমার নামে কেস দিয়েছে কেসটা তো সরাতে হবে তোরা বলে দে আমি হ্যাঙ্গিং হ্যাঙ্গিং গার্ডেনে ঝুলতে গেছিল আর আর কি এই হচ্ছে কথা যাতে কেসটা ঘুরে যায় কেসটা না আসে সেই জন্য পুরো নাটকটা সাজানো হয়েছিল এটা কিন্তু আমার কথা না এটা পাবলিকেরই কথা এবং সেই পাবলিক কিন্তু বলেই দিয়েছে এই ভিউয়ারটা যে আমি কারোর দলের নই কিন্তু পাবলিক সত্যিটা বোঝে পাবলিক এখন অত বোকা চু নয় ঠিক আছে তো চলো আমার যেটুকুনি বলার ছিল বলে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাও হাতিকে গিয়ে জিজ্ঞাসা করো কিরে হাতি ভিডিওটা ডিলিট করলি কেন হুম দেখিস নাটক আবার সত্যি না হয়ে যায় এমন পরিস্থিতি যেন জীবনে কারণ না আসে